আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুলতান। বিজয়ের 50 বছরে বাংলাদেশ, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হচ্ছে বিজয় দিবস। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভোর 6:34 জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীমুজ্জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরীর বীর শহীদদের সম্মান জানান। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের স্পিকারের পক্ষেও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মন্ত্রিপরিষদ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়, জাতিকে পরাজিত শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে গণতান্ত্রিক রাষ্ট্র। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতাকর্মীরা। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ অনেকে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি ভুলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ। দেশে বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। পরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা মামলা নির্যাতন এখনও চলছে। সব ভেদাভেদ ভুলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। করোনায় দেশে আরও 27 জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে 23 জন পুরুষ আর 4 জন নারী। এ নিয়ে করোনায় এ পর্যন্ত 7,156 জনের মৃত্যু হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় 17,025 নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 1,632 জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 4,95,841 জন। এছাড়া গেল একদিনে 2,622 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,29,351 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 9.59%, আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত 16.44%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। শীতে নাকাল উত্তরের জেলাগুলোর জনজীবন, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জনপদ গাইবান্ধার জনজীবন। কনকনে বাতাস আর তীব্র কুয়াশায় সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের আলোর, এতে শীত বাড়ছে। গরম কাপড় না থাকায় দুর্ভোগে পড়েছে নদী তীরবর্তী মানুষ। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষেরা, এতে দুর্ভোগ বেড়েছে জেলার মানুষের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।